সিটি নির্বাচনের শেষ দিনের প্রচারণায় সরগরম চট্টগ্রামের পথকাট অলিগলি। জনমত জানতে মরিয়া আওয়ামী লীগ প্রার্থী আজও নালিশ নিয়ে এসিতে বিএনপি। দুই চালককে কারাগারে পাঠানোয় হুট করে সারা দেশে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের ডাক। দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। সেরাম থেকে কেনা 50 লাখ ডোজ করোনা ভ্যাকসিন এখন দেশে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ হস্তান্তর, গ্রহণকারী নিজেই ডাউনলোড করতে পারবেন মোবাইলে। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে পরপর 8টি গাড়ির ভয়াবহ সংঘর্ষ। সবশেষ বাস আরাম পরিবহন সংকেত অমান্য করায় দুর্ঘটনা, আহত 10। এবং চট্টগ্রামে হোয়াইট ওয়াশ এড়াতে বাংলাদেশের বিপক্ষে 298 রানের টার্গেটে ব্যাট করছে উইন্ডিজ। মোস্তাফিজ সাইফুন দিদদের আঘাতে ধুঁকছে ক্যারিবীয়রা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, তাই ভোটারদের কাছে টানতে সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনমত পক্ষে আনতে আওয়ামী লীগের প্রচারণায় আজও অংশ নিয়েছেন চলচ্চিত্র তারকারা। বিভিন্ন এলাকায় ট্রাকে করে ঘুরে ঘুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে ভোট চান তারা। তবে শেষ দিনে নির্বাচন কমিশনে প্রচারণায় বাধা দেওয়া এবং নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ করেছে বিএনপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় এসে চমক সৃষ্টি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, নায়িকা পূর্ণিমা সহ অন্যান্যদেরকে নিয়ে তারা নগর জুড়ে গণসংযোগ চালিয়েছেন। আমরা চাই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জিতে আসুক। চট্টগ্রামের উন্নয়ন মানে নিজের উন্নয়ন মনে হয়। এরা পেট্রোল বোমাবাজ, এরা মানুষ হত্যা করেছে, সন্ত্রাস করেছে, আপনারা কি ভুলে গিয়েছেন? তো এরা চাবে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মামলা সহ প্রত্যাহার আমরা চাই। তবে এবার গণসংযোগ এড়িয়ে একের পর এক অভিযোগ জানিয়ে যাচ্ছে বিএনপি প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। তিনি নির্বাচন কমিশনে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে তার দাবিনামা পেশ করেন, আলটিমেটাম দিয়েছেন রোববার রাতে আটককৃত 20 নেতা কর্মীকে ছেড়ে দেওয়া না হলে নির্বাচন কমিশনের সামনে তিনি অবস্থান ধর্মঘট পালন করবেন। এই নির্বাচনকালীন সময়ে যে মামলাগুলো হয়েছে গত 7 দিন যাবৎ, এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং মামলার কোনো আসামি যাতে অ্যারেস্ট না হয় এবং সেখানে যাতে তারা ভোট দিতে পারে। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন যাচাই বাছাই শেষে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ যাতে কেউ হয়রানির শিকার না হয় সেজন্য আমরা যথাযথভাবে নির্দেশনা দিয়েছি। তো আমরা আগামী 27 তারিখে একটি সুন্দর নির্বাচন করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার তার সবগুলোই আমরা গ্রহণ করেছি। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে বিএনপি যেমন একের পর এক অভিযোগ জানিয়ে যাচ্ছে, তার পাল্টা হিসেবে চমক সৃষ্টি করেছে আওয়ামী লীগ। তারা চিত্র জগতের নায়ক নায়িকাদের এনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন এবং চেয়েছেন নৌকার পক্ষে ভোট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে নগরীর কাজীর দেউরি এলাকায় আছেন সহকর্মী কমল দে এবং নগরীর জামালখান এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি কমলদের কাছে। কমল, ধন্যবাদ সাদিয়া। আমার কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হলো নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে 25 প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। এর মাঝে 22 প্লাটুন বিজিবি এখন পর্যন্ত রাস্তায় টহল দিতে শুরু করেছে। 3 প্লাটুন বিজিবিকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আমাদেরকে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এর বাইরে কিন্তু অন্তত 10,000 পুলিশ সদস্য কিন্তু এই নির্বাচনী নিরাপত্তা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আমাদেরকে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এর বাইরে কিন্তু আনসার সহ র্যাব এবং র্যাবের অন্তত এক যে পুরো ইউনিটি ব্যাটালিয়নটি থাকবে সেটি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট চট্টগ্রামের র্যাব 7-এর অধীনের লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। অর্থাৎ বলা চলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়ে কিন্তু এই নির্বাচনের মাঠে তাদের অবস্থান নিতে শুরু করেছে এবং কালকে থেকে হবে তাদের চূড়ান্ত অবস্থান। অপরদিকে বিএনপি কিন্তু আজকে শেষ দিন এসে প্রচারণায় কিছুটা তারা কৌশল অবলম্বন করেছে। সে কৌশলটি হলো তারা গণসংযোগের পরিবর্তে তারা অভিযোগের পর অভিযোগ দিয়ে নির্বাচন কমিশনকে চাপ এবং ব্যতিব্যস্ত করে রেখেছে। এখন পর্যন্ত তারা 2টি অভিযোগ দিতে আজকে তাদের বিষয়টি অভিযুক্ত হলো এবং তারা আলটিমেটামও ঘোষণা দিয়েছে যে তাদের গত রাতে যে
জনকে নেতা কর্মী আটক করা হয়েছে, তাদেরকে ছাড়া না হলে তারা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন। ডক্টর শাহাদাত হোসেন ঠিকই তিনি করেছেন, সকালে একবার এবং বিকালে একবার দু দফায় তিনি প্রায় দুই ঘন্টার বেশি সময় নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামানকে বাধ্য করেছেন পুলিশকে ফোন দেওয়ার জন্য। তিনি দাবি করছেন তার এজেন্টদের গত তিন দিন ধরে হয়রানি করা হচ্ছে, মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে, এটা কিন্তু তিনি অভিযোগ করেছেন, এবং যাতে আর কোনো রকম হয়রানি করা না হয়, যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় তিনি সেই দাবিতে অনুরোধ করেছেন। তবে আজকে কিন্তু ডাক্তার শাহাদাত তেমন কোনো গণসংযোগ করতে আমরা দেখিনি, অথচ বিগত দিনগুলোতে ডাক্তার শাহাদাত হোসেন এই মাঠে প্রান্তরে চষে বেড়েছেন ভোটের পক্ষে নেওয়ার জন্য। একেশে তিনি কর্মীদেরকে সংগঠিত হতে বলেছেন এবং নির্বাচনের দিন যে তার ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটি তিনি কিন্তু তার কর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম জেলা সিটি কর্পোরেশন নির্বাচন 27 জানুয়ারি তার নিরাপত্তা ব্যবস্থা এবং বিএনপি প্রচারণা সর্বশেষ। এখন আমরা চলে যাব আওয়ামী লীগের প্রচারণা খবর জানার জন্য পার্থর কাছে। ধন্যবাদ। আর কয়েক ঘন্টা পর শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় জমজমার সময় পার করছে চট্টগ্রামের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সেক্ষেত্রে আমরা দেখছি মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, এবং সেক্ষেত্রে আমরা দেখছি সকাল থেকে আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী ছিলেন রেজাউল করিম চৌধুরী, তিনি তার যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এছাড়া যারা চট্টগ্রামের বাংলাদেশের বিখ্যাত খ্যাতনামা নায়িকারা আছেন, তারাও কিন্তু আজকে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন। তারা আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে শুধু আওয়ামী লীগের মেয়র প্রার্থী নয়, কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু শেষ মুহূর্তে যে নির্বাচনী প্রচারণায় জমজমাট প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নগরীর জামালখান এলাকা থেকে শুরু করে নগরীর বিভিন্ন জায়গায় নগরীর 41 ওয়ার্ড যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারা শেষ মুহূর্তে তাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকার তারা ব্যক্ত করছেন, এবং তারা বলছেন তারা যদি নির্বাচিত হতে পারেন 5 বছরে এলাকার যে উন্নয়ন সেই উন্নয়ন করার অঙ্গীকার তারা ব্যক্ত করছেন। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 14 লাখ ভোটার রয়েছে, তার মধ্যে নতুন ভোটার রয়েছে 85,000। এই নতুন ভোটাররাই কিন্তু নতুন ভোটারদেরকে টানার ক্ষেত্রে প্রার্থীরা বিভিন্ন ধরনের তাদের যে ইশতেহার সেই ইশতেহার প্রদান করছে। আমরা দেখছি নগরে শুধু জামালখান এলাকায় নয়, নগরীর যে অন্যান্য ওয়ার্ডগুলো রয়েছে বিশেষ করে আওয়ামী লীগ অধ্যুষিত যে ওয়ার্ডগুলো রয়েছে সব জায়গায় কিন্তু এই শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় জমজমাট সময় পার করছে নেতাকর্মীরা, যেহেতু মধ্যরাতে শেষ করছে নির্বাচনী প্রচারণা। অন্যদিকে আমরা দেখছি প্রশাসনের যারা আছেন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জামালখান এলাকা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার খবর জানাতে নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে ছিলেন সহকর্মী কমল দে, এবং নগরীর জামালখান এলাকা থেকে ছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। বরিশালে লঞ্চের মুখোমুখি সংঘর্ষের মামলায় দুই চালককে কারাগারে পাঠানোয় হঠাৎ সারা দেশে অনির্দিষ্টকালে নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। এতে ঢাকা বরিশাল সহ দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। চালকদের জামিন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার হঠাৎ অনির্দিষ্টকালের জন্য সারা দেশে নৌযান চলাচল বন্ধ করে দেন নৌযান শ্রমিকরা। কারাগারে পাঠানো দুই চালককে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত নৌধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা নৌযান শ্রমিক ফেডারেশনের। আজকে তারা তারিখে হাজিরা দিতে গেছে, তাদের বেল্ট ক্যান্সেল করে হাজতে পাঠিয়ে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আজকে বাধ্য হয়েছে, তারা জাহাজ চালাবে না, কর্ম করবে না, কেন কথায় কথায় জেল জরিমানা, কথায় কথায় সার্টিফিকেট স্থগিত, মামলা হামলা দিয়ে হয়রানি করতেছে। এটা শ্রমিকদের সিদ্ধান্ত, তারা মুক্তি না হওয়া পর্যন্ত শ্রমিকরা জাহাজ চালাবে না। হঠাৎ লঞ্চ ধর্মঘটে দেশের বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। লঞ্চ নাম পেয়ে অনেক যাত্রীকে ফেরত যেতে দেখা যায় টার্মিনাল থেকে। অবিলম্বে সমস্যা সমাধান করে নৌযান চলাচল স্বাভাবিক করার দাবি জানান সাধারণ যাত্রীরা। তো আমি এখন মহা বিপদে পড়ে গেছি, আমি তো সকালে আজকে বরিশালে আসছি ঢাকার থেকে, কিন্তু এখন তো আমি এখানে এসে এখন ঢাকা যেতে পারতেছি না। এখানে আসে শুনতেছি যে লঞ্চ শ্রমিকরা ওরা নাকি ধর্মঘট ডেকেছে। আমরা তো গাড়িতে বাড়ি ঢাকা শহর যাইতে পারিনি, লঞ্চে যাওয়ার জন্য আগে ভাগে একটু আসলাম,
গত বছর 15 ফেব্রুয়ারি রাতে ঘন কুয়াশার কারণে বরিশালের মেহেন্দিগঞ্জে এমবিএ অ্যাডভেঞ্চার 9 ও 1-এর মধ্যে সংঘর্ষ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় সে বছরই মেরিন আদালতে সংশ্লিষ্ট লঞ্চের চালকদের বিরুদ্ধে একটি মামলা করে বিআইডব্লিউটিএ। সেই মামলায় সোমবার মেরিন আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়। আবু নোমান, সময় সংবাদ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, সাদিয়া, আসলে এমন ঘটনা কিন্তু বিরল যে কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি, কোনো ঘোষণা, কোনো বলা কওয়া ছাড়া হঠাৎ করে একদম কোনো সময় না দিয়ে, আধা ঘন্টা সময় না দিয়েও ধর্মঘট ডাকা, যে কারণে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এ মুহূর্তে বিপদে পড়েছেন, যারা কিনা শুধু ঢাকা না, ঢাকার আশপাশ গাজীপুর, সাভার, মুন্সিগঞ্জ, বিক্রমপুর বিভিন্ন জায়গা থেকে কিন্তু সদরঘাটে এসে মানুষগুলো এখান থেকে দেশের মোট 22টি জেলায় যেয়ে থাকেন। তো সেই মানুষগুলো কিন্তু হঠাৎ করে এখানে এসে যখন শুনলেন লঞ্চ ধর্মঘট, তখন কিন্তু বুঝতে পারছেন কতটা দুর্ভোগে পড়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পন্টুনে। এখানে কিন্তু এ মুহূর্তে শত শত লঞ্চ থাকবার কথা, অন্যান্য যেখানে থাকে সেখানে কিন্তু আজকে পুরো পন্টুন ফাঁকা। আপনি যদি দেখেন, আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হলো বরিশালের ঘাট বলা হয়, এখান থেকে বরিশালের লঞ্চগুলো ছাড়ে, এখানে কিন্তু একটি লঞ্চও নেই। আমি যদি একটু আপনাকে বিষয়টি বলি যে 2020 সালের 16 ফেব্রুয়ারি চাঁদপুর ঘাট থেকে একটু দূরে ঢাকাগামী অ্যাডভেঞ্চার 1 এবং বরিশালগামী অ্যাডভেঞ্চার 9 লঞ্চটির একটি দুর্ঘটনা ঘটে সামনাসামনি। সেখানে কেউ আহত বা মারা যাননি, তবে সেখানে যে লঞ্চে কয়েক হাজার যাত্রী ছিলেন তারা কিন্তু মারাত্মকভাবে ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। তো এরপরেই তখন থেকেই মূলত সেটি, সেই যে দুর্ঘটনাটি হয় এর বিরুদ্ধে গিয়ে বিআইডব্লিউটিএ একটি মামলা করেছিল। তো সেই মামলার পর থেকে সেই দুটি লঞ্চেরই যারা মাস্টার, প্রধান মাস্টার, প্রথম শ্রেণীর মাস্টার, তারা জামিনে ছিলেন। তো তাদের জামিন বাতিল করে আজকে মেরিন কোর্ট বা মেরিন আদালত থেকে তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়, কারণ সেখানে প্রমাণ হয় যে তারা আসলে দোষী। তাদের দোষের কারণেই তখনকার সেই দুর্ঘটনাটি ঘটেছিল। তো যখনই তাদেরকে সেই আদেশ দেওয়া হয়, আদালত আদেশ দেয় আইনের মাধ্যমে, তৎক্ষণাৎ এই ঢাকা সদরঘাট কিংবা বরিশাল ঘাট, চাঁদপুর ঘাট, যতগুলো ঘাটে প্রায় শতাধিক লঞ্চ ছিল, সবাই একসঙ্গে ঘাট থেকে সব লঞ্চগুলো সরিয়ে নেয়। এবং আপনি জানেন যে প্রত্যেকটি লঞ্চে যে কেবিন থাকে, অন্তত প্রত্যেকটি লঞ্চে কোনোটিতে 200-300 কেবিন থাকে, সেই কেবিনগুলো আগে থেকেই বুকিং করা থাকে। এবং সেখানে কিন্তু বৃদ্ধ, শিশু, অসুস্থ রোগী তারা কিন্তু যেয়ে থাকেন। তারা কিন্তু সবাই যেহেতু বিকেলবেলা লঞ্চগুলো ছাড়ে, তারা কিন্তু ঘাটে চলে এসছেন। কিন্তু এ ধরনের একটি আজকের এই কর্মসূচি বা কর্মবিরতি বা ধর্মঘটের কোনো জবাব নেই। সাধারণ মানুষ কিন্তু এতটাই ক্ষুব্ধ, এতটাই তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া এখানে ব্যক্ত করছেন। তারা বলছেন এখন তারা কোথায় ফিরে যাবেন আবার। কেউ কেউ বলছেন যে তারা মুন্সিগঞ্জ থেকে সকালে রওনা দিয়ে এখানে এসছেন, আবার কেউ কেউ বলছেন যে তারা 3 ঘন্টা জ্যাম পাড়ি দিয়ে মিরপুর থেকে এসছেন, আবার অনেকেই আছেন অসুস্থ রোগী। তারা বলছেন কি, আমরা এমনও দেখেছি যে পঙ্গু রোগীও রয়েছেন, আমরা দেখেছি 2-1 জন রোগী তারা একদমই সোফায় বা চেয়ারে শুয়ে পড়েছেন। তারা বলছেন তারা এখন কোথায় যাবেন, এবং তারা বলছেন যে আসলে এমনই একটি ধর্মঘটে কিন্তু তারা, এটা এতটাই দুর্ভোগ, এই দুর্ভোগের কোনো জবাব নেই। এবং তারা এখন দাবি করেছেন যে নৌ মন্ত্রণালয় কিংবা বিআইডব্লিউটিএর উচ্চপদস্থ কর্মকর্তারা কিংবা যারা মন্ত্রী রয়েছেন, সচিব রয়েছেন, তাদের কাছে এসব যাত্রীরা যা দাবি করছেন যে এক্ষুনি এই আইনের বিরুদ্ধে গিয়ে যে কর্মবিরতি পালন করছে এবং লক্ষ লক্ষ মানুষকে যে ভোগান্তিতে ফেলেছে শ্রমিকরা, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। এবং তারা বলছেন অতি দ্রুত যাতে লঞ্চগুলো ছাড়ার ব্যবস্থা করা হয়। তো দেখা যাক সেটি কখন নাগাদ হয়। ইতিমধ্যে বিআইডব্লিউটিএ যাত্রীদেরকে বলেছেন যে তারা যাতে এই সদরঘাট ছেড়ে বাড়ি চলে যান, আজকের মতো হয়তো লঞ্চ ছাড়বে না, এমন কিন্তু ঘোষণা এখান থেকে দেওয়া হচ্ছে। দেখা যাক পরবর্তীতে কী হয়। তো সাদিয়া, এখন পর্যন্ত ছিল সবশেষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। বাংলার সময় আরো থাকছে। খুলনা নগরীতে প্রায় 250 অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ভেঙে ফেলা হলো। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনার তীর দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক প্রতিষ্ঠান ও বসত বাড়ি। ভারতের সেরাম থেকে কেনা করোনার টিকার প্রথম চালান এখন বাংলাদেশে। আজ বেলা 11:15 50 লাখ ডোজ দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান।
পরে বেক্সিমকোর ফ্রিজার ভ্যানে নিয়ে যাওয়া হয় টঙ্গীতে তাদের সংরক্ষণাগারে। এরপর প্রতিটি ব্যাচের স্যাম্পল পরীক্ষা করে শুরু হবে দেশজুড়ে বিতরণ। অবশেষে নিজেদের কেনা ভ্যাকসিন হাতে পেল বাংলাদেশ। সিরাম থেকে নেয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার থেকে 3 কোটি ডোজের প্রথম লটের 50 লাখ নিয়ে বেলা 11:30 ঢাকায় নামে এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান। চুক্তি অনুসারে এই 3 কোটি বিতরণের ভার বেক্সিমকোর, তাই আগে থেকেই প্রস্তুতি ছিল প্রতিষ্ঠানটির 9টি ফ্রিজার ভ্যান। লোড আনলোড শেষে 1 ঘন্টার আগেই বেরিয়ে আসতে থাকে 1-1টি ভ্যান, গন্তব্য তাদের বিশেষ সংরক্ষণাগার টঙ্গী। বেক্সিমকো জানায় প্রতিটি ব্যাচের 1টি করে স্যাম্পল ওষুধ প্রশাসনে পরীক্ষা করা হবে, ছাড়পত্র পেলেই শুরু হবে বিতরণ প্রক্রিয়া। আমাদেরকে সরকারের ওই ডিস্ট্রিক্টে সিভিল সার্জনের অফিসে 64টি ডিস্ট্রিক্টে গিয়ে প্রমাণ করে যা যা দিয়ে আসবে একদম নিখুঁত ভ্যাকসিন দিয়ে আসতে হবে। 4-5 দিনের মধ্যেই আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওনারা যেখানে বলেছেন ওখানে পৌঁছে দিব। প্রতিটি ব্যাচে বিশেষ ডিভাইস দেয়া আছে, কোল্ড চেইন ভেঙে গেলে সেই ডিভাইসে রেকর্ড থাকবে, যে কোনো ব্যক্তয়ের দায় বেক্সিমকোর। টেম্পারেচার মনিটরিং ডিভাইস দেওয়া আছে প্রত্যেকটা কার্টুনের ভিতরে, ওখানে ওনাদের কাছে আমরা প্রমাণ করব যে পুনে থেকে মুম্বাই গিয়েছে, মুম্বাই থেকে ঢাকায় এসেছে, ঢাকার থেকে এখন যাবে আমাদের ওয়েয়ারহাউস, ওয়েয়ারহাউস থেকে ওই ডিস্ট্রিক্টে যে গিয়ে পৌঁছলো কোথাও এই কোল্ড চেইন ব্রেক হয়নি, 2-8 ডিগ্রির মধ্যেই ছিল। এই সমস্ত রেকর্ড প্রতি 15 মিনিট পরপর ওখানে রেকর্ড হচ্ছে, কত টেম্পারেচারের মধ্যে এটা এক্সপোজ হয়েছে, এই সমস্ত কিছু আমরা বুঝিয়ে দেব। তার সাথে সাথে যদি ওটার ভিতরে কোনো ড্যামেজ, শর্টেজ বা কোনো রকমের সমস্যা থাকে, সেইগুলা আমরা বেক্সিমকো ফার্মা নিয়ে তাদের সরকারকে রিপ্লেস করে দিবে। ফেব্রুয়ারিতে দ্বিতীয় চালানের 50 লাখ ডোজ আসার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের নিমতলিতে ভয়াবহ সংঘর্ষের মুখে পড়ে 8টি গাড়ি। দুর্ঘটনায় কেউ মারা না গেলেও আহত হয়েছেন 10 জন। এ কারণে একটি লেন ঘণ্টাখানেক বন্ধ থাকে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঝুঁকিতে পড়েছে মহাসড়কে যান চলাচল। সোমবার সকালে সিরাজদিখান উপজেলার নিমতলি এলাকায় একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং এর সাথে ধাক্কা লাগে। আড়াআড়ি করে রাখা ট্রাকের সঙ্গে প্রথমে ধাক্কা খায় মোটরসাইকেল, পরে আরো 5টি যানবাহন ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। সবশেষ আরাম পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস সবগুলো গাড়িকে পেছন থেকে সজোরে আঘাত করে। ট্রাক ড্রাইভারের সাথে হুন্ডার একটা গ্যাঞ্জাম হয়েছে, যে কারণে ট্রাক ড্রাইভার ট্রাকটা ফালায় চলে গেছে। আইএনের সাথে ট্রাকটা লাগাইছে, লাগানোর পর ড্রাইভার পালিয়ে গেছে। ট্রাকটা হচ্ছে মেন উদ্দেশ্য। বয়স্ক মুরব্বী একজন ড্রাইভার, ঠিক আছে, কোনো কারো সবার চাদর পর্যন্ত দেখানো হয়েছে, চাদর উড়ানো হয়েছে, সে ওইগুলি কোনো কিছুই মান্য করে না, সব অমান্য কইরা আর সেই গাড়িগুলির এই ক্ষয়ক্ষতি উনি করছে। আরামের ক্ষয়ক্ষতি হয়েছে কম, কিন্তু আরামেই সব বাজায় লইছে। তবে দুর্ঘটনায় গাড়িগুলোর যাত্রী ও চালকদের সবাই প্রাণে রক্ষা পান। পুলিশের দাবি, সবশেষ বাসটি সংকেত অমান্য করে চলায় দুর্ঘটনা ঘটে। যাত্রী ছিল না, যাত্রী গুলারে নামায়া নিয়ে আসছিল, তার জন্য কিছু হয় না, অনেকে ক্ষয়ক্ষতি হতো, মারা যেত। একটা প্রাইভেট কার, 2টা মাইক্রোবাস, 1টা মিনি ট্রাক, 1টা বাস, এই হলো মোট 5টা গাড়ি আমি এই ঘটনাস্থলে পাইছি। দুর্ঘটনায় পড়া ট্রাক ও আরাম পরিবহনের বাসের চালক ও সহযোগী পলাতক রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। বাংলার সময় আরো থাকছে। দ্রুত এগিয়ে চলেছে চট্টগ্রামের চেয়ে 3 গুণ বড় পায়রা সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। অধিগ্রহণ করা জমিতে হচ্ছে নানা স্থাপনা, 2023 সালেই চালুর আশা। তৃতীয় দিনের মতো খুলনা মহানগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সকালে সড়ক বিভাগের সিনিয়র সচিব অনিন্দিতা রায়ের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পুলিশ। 4 লেনের সড়ক সম্প্রসারণের জন্য ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান ও ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। গত 17 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 103টি ভবন ভেঙে ফেলা হয়েছে। এছাড়া অনেকেই স্বেচ্ছায় নিজেদের ভবন ভেঙে ফেলার কাজ করছে। এর আগে 228টি স্থাপনা চিহ্নিত করে সড়ক বিভাগ। দ্রুত এগিয়ে চলছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার নির্মাণ কাজ। অধিগ্রহণ করা জমিতে গড়ে উঠছে একের পর এক স্থাপনা। কর্তৃপক্ষের প্রত্যাশা,
পরিকল্পনা অনুযায়ী 2023 বন্দরটি পুরোপুরি চালু হলে বিশাল অঙ্কের রাজস্বের পাশাপাশি উন্নতি হবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও। মাহমুদ রকিবের রিপোর্ট, ছবি তুলেছেন জামউদ্দিন। নীল সাগরে জলজলে আগামীর স্বপ্ন, নির্মাণাধীন পায়রা সমুদ্রবন্দর যেন খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দ্বার। পটুয়াখালীর আন্দারমানিক নদী পাড়ে এখন ব্যস্ততা, 100 একর জায়গার উপরে 650 মিটার দীর্ঘ জেটি নির্মাণে। তৈরি হবে মাটির উপরে 22 মিটার ও নিচে 48 মিটারের মোট 1391টি স্টিল পাইলিংয়ের পোক্ত পিলার। নদীর 90 মিটার ভিতরে থাকবে মূল টার্মিনাল, যেখানে একই সাথে পূর্ণ খালাসের সুযোগ মিলবে 200 মিটার দৈর্ঘ্যের 3টি জাহাজের। একটি টার্মিনালে বছরে 110টি জাহাজ ভিড়তে পারবে, হবে 8 লাখ TEUs কন্টেইনার খালাস। এই ধারণ ক্ষমতা টার্মিনাল হবে মোট 5টি। আমাদের কাজ শেষ হবে ডিসেম্বর 2022 সনে। এই পর্যন্ত আমাদের অগ্রগতি 12%, জাহাজ ভিড়তে পারবে জাহাজ যেটিতে 2023 থেকে। সরজমিন ঘুরে দেখা যায় এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে প্রায় 5.5 কিলোমিটার শেখ হাসিনা সংযোগ সড়ক, নির্মিত হয়েছে বিশাল প্রশাসনিক ভবনও। 6,500-এর মধ্যে অধিগ্রহণ হয়েছে 3,781 একর জমি। মংলা বন্দর, চিটাং বন্দর, এটা অনেক আগে বাংলাদেশে এই পোর্টগুলা তৈরি হয়েছে। পায়রা বন্দর যেহেতু এখন তৈরি হচ্ছে, পায়রা বন্দর হবে একটি আধুনিক বন্দর। পরিকল্পনা অনুযায়ী নদী প্রবাহ ঠিক রাখতে ক্যাপিটাল ও রক্ষণাবেক্ষণ ড্রেজিং, কোল টার্মিনাল, কন্টেইনার টার্মিনাল 1 ও 2 সহ 12টি সুবিধা নিশ্চিত করবে নৌ মন্ত্রণালয়। এখন পর্যন্ত প্রায় 15,000 কোটি টাকার মতো আমাদের বিনিয়োগ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 35 সালে এটা ব্রেক ইভেনে যাওয়া। সংশ্লিষ্টরা বলছেন এই চ্যানেলটি সারা বছর ধরে ড্রেজিং করে নাব্যতা ধরে রাখাই হবে এই বন্দরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পায়রা বন্দর, পটুয়াখালী। পিরোজপুরে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এতে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে সদর উপজেলার কুমারখালী এলাকা থেকে হাসান সিকদারকে আটক করা হয়। পরে থানায় নিয়ে আসার সময় পথে আসামি পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশের এসআই সৈকত হোসেন সানি, মাহমুদুল হাসান, খাইরুল হোসেন, এএসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মানুফ হাওলাদার আহত হন। পরে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 7 জনকে আটক করা হয়। আহত 2 পুলিশ সদস্যকে সদর হাসপাতালে ভর্তি এবং 3 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রতিদিনই উঠানামা করছে তাপমাত্রা। উত্তরের জেলাগুলোতে শীত কিছুটা কমলেও বেড়েছে কুয়াশার দাপট। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ছে প্রকৃতি। বেলা গড়ালেও দেখা মিলছে না সূর্যের। কুয়াশার দাপটে সড়ক মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। তাপমাত্রা বাড়লেও সূর্যের দেখা না মেলায় কমছে না ঠান্ডার অনুভূতিও। এদিকে গত 3 দিন মাঝারি শৈত্যপ্রবাহ চলছে নওগাঁ সহ উত্তরের জেলাগুলোতে। হাড় কাঁপানো ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট করতে হচ্ছে ছিন্নমূল মানুষদের। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি নির্বাচনের শেষ দিনের প্রচারণায় সরগরম চট্টগ্রামের পথঘাট, অলিগলি। জনমত টানতে মরিয়া আওয়ামী লীগ প্রার্থী, আজও নালিশ নিয়ে এসিতে বিএনপি। 2 চালককে কারাগারে পাঠানোয় হুট করে সারা দেশে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের ডাক। দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। এবং সেরাম থেকে কেনা 50 লাখ ডোজ করোনা ভ্যাকসিন এখন দেশে প্রস্তুত। অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ গ্রহণকারী নিজেই ডাউনলোড করতে পারবেন মোবাইলে। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।